রিসেন্ট টাইমে আমি খুব কম কোনো সিরিজ বা সিনেমা দেখেছি যেটা দেখে একটা ঘোরের মধ্যে চলে গেছি, মানে দেখার পর আরো কয়েকবার দেখে যাচ্ছি কেন এই জিনিসটা ঘটলো, বারবার দেখছি বারবার দেখছি, যতবারই দেখছি চোখে জল চলে আসছে, এরকম জিনিস খুব কম হয়েছে। তো আজকে আমি একটা ওয়েব ফিল্ম দেখলাম যেটা বিং বলে একটা অ্যাপে এসেছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে, মানে ইন্ডিয়া থেকে ওই বিং অ্যাপে সাবস্ক্রিপশন নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এটা ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছিলো, যদিও গল্পের পুরোপুরি আওয়াজ আমি তখনও পাইনি, তো আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো আমার একজন ফেসবুকে ফ্রেন্ড বলতে পারো বা আমার সাবস্ক্রাইবার রয়েছে যার নাম কৃপেশ, তার সঙ্গে আমি যোগাযোগ করি যে কোনোভাবে কি এটা দেওয়া পসিবল। তো সে তৎক্ষণাৎ মানে আমাকে পাঠায়, সেখান থেকে আমি জিনিসটা দেখি। তবে কেউ লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না, কারণ এটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার, তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আমি সেখান থেকেই দেখলাম। তো কেমন লাগলো সেটা নিয়ে এখানে কথা বলবো, ভালো দিক খারাপ দিক দুটো নিয়ে আলোচনা করবো। বেসিক্যালি খারাপ দিক বার করা আমার পক্ষে খুব কঠিন, কারণ আমি ভালো দিক প্রায় 99% খুঁজে পেয়েছি। তো এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ। দেখুন অনেকে এটার কমেন্টে, মানে এই ট্রেলারটার যে কমেন্ট সেখানে অনেকে লিখছিল যে এটা একটা ইয়োর নেম বলে একটা জাপানিজ একটা অ্যানিম রয়েছে সেখান থেকে এটা ইন্সপায়ার্ড, বা তামিল একটা সিনেমার অদ্ভুতাম বলে সেখান থেকে ইন্সপায়ার্ড। ওগুলোর কোনোটাই আমি দেখিনি, আর আমি খুব একটা সেই বিদেশি লাভ স্টোরি বা প্রচুর এই ধরনের কাজ আমি আগে দেখিনি। বলেইছি বারবার যে আমি খুব মানে নর্মাল ভাবেই সিনেমা দেখি, প্রচুর বিদেশি কাজ আমার দেখা নেই। তো আমার কাছে এই যে জিনিসটা সাইফাই লাভ স্টোরি বা বলতে পারি টাইম ট্রাভেল লাভ স্টোরি, এটা আমার কাছে খুব নতুন। দেখেছি কিছু কিছু কাজ দেখেছি, দেখেছি এমন নয়, কিন্তু খুব বেশি দেখিনি। তো আমার কাছে এই জনরাটা আমার কাছে খুব নতুনত্ব, আমার কাছে ইউনিক লাগে। তো যে কারণে আমার এই সিনেমাটা দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। মানে এরকম টাইম ট্রাভেলের উপর ভিত্তি করে গল্প এগোনো, সেখান থেকে একটা লাভ স্টোরি কিভাবে এগোচ্ছে, মানে আমি না পুরো একটা অন্য জগতে চলে গেছিলাম। আমি 1 ঘন্টা 53 মিনিট আমি বেরোতে পারিনি, জাস্ট দেখে গেছি। এবং তারপরও আমার মনে হচ্ছিল যেন সিনেমাটা আরো 2 ঘন্টা চললে আমি দেখতে রাজি, এত অপূর্ব সিনেমা, এত সিনেমাটা আমার দেখতে ভালো লাগছিল। যার পাশে প্রকৃতি এত সুন্দর, এত ভালো স্ক্রিন প্লে এবং এত ভালো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে, যেটা দেখলে মনে হচ্ছিল যে কেন আমাদের সঙ্গে এরকম হয় না মাঝে মাঝে, হলে তো বেশ ভালোই হতো। তো সিহাব সাইনেরও আমি এর আগে প্রচুর কাজ দেখিনি, কিছু কিছু নাটক দেখেছিলাম। এবং এর যেটা নায়িকা সাদিয়া, তারও প্রচুর কাজ আমার দেখা নেই, কিন্তু সাদিয়ার আমি রীতিমতো প্রেমে পড়ে গেছি, একদম ওপেন আমি বলছি, সিরিয়াসলি। তার এত, তার মানে কি বলবো, তার মধ্যে এত কিউটনেস রয়েছে, তাকে এত ভালো দেখতে লেগেছে এবং তার এত ভালো পারফরমেন্স, সিরিয়াসলি আমি ক্রাশ খেয়ে গেছি, একদম মন থেকে বলছি যে এই সিনেমা তাকে দেখবে ক্রাশ খাবেই খাবে। এবং আমি যদি বলি অপূর্বর কথা, অপূর্বর আমি যতটা কাজ আপনার নিশ্চয় দেখেছি, অপূর্বর কাজ আমি তার থেকে কম দেখেছি, কিন্তু অপূর্ব অসম্ভব ভালো একজন অভিনেতা, সেটা আমি বুঝতে পারলাম। তার বহু সেরা সেরা নাটক রয়েছে কিন্তু আমার সব দেখা হয়নি। আমি রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশের দর্শক আমার চ্যানেল এই ভিডিওটা দেখছে, তারা যেন অপূর্বর কিছু সেরা সেরা নাটক আমাকে রেকমেন্ড করে, আমি তাহলে দেখবো। সব কটার নাম তো আমার পক্ষে জানা নয়, তো মানে সার্চ করা হয়ে ওঠে না, তো যদি বলো আমি সার্চ করে অবশ্যই দেখবো, কারণ আমি অপূর্বর প্রেমে পড়ে গেছি, অসম্ভব ভালো অভিনয় করে। আগে তো আমি আফরানিস আর অপূর্বকে পুরো গুলিয়ে ফেলতাম, মানে আমাদের এখানে অনেকেই গুলিয়ে ফেলে, এখন অনেকটা বুঝতে পারি আফরানিসের অনেক কাজ দেখার পর। দুর্ধর্ষ অভিনেতা অপূর্ব, আমার ভালো লেগেছে তার কাজ। তো এই গল্পটা মূলত 3টে টাইমলাইনের উপর ভিত্তি করে হয়েছে, 2010, 2013, 2016। এই 2010 আর 2016-র মধ্যে যে 2013 সালটা, এই দুটো টাইম লাইনের মধ্যে সেতুবন্ধনটা, এটা রয়েছে 2013 সালে। তো গল্পটা হালকা করে যদি বলা যায়, এখানে দেখানো হয় অপূর্বর ক্যারেক্টারটা পেইং গেস্ট হিসেবে একটা বাড়িতে এসছে, এবং সেই বাড়িতে সে থাকছে, এমন সময় একটা কল আসে, সেই কলে তার সঙ্গে একটা মেয়ের একটা যোগাযোগ হয়। তারপরে গল্পে কিন্তু একটা বড় টুইস্ট আছে, যখন তার সঙ্গে তার প্রেমটা বাড়ছে তখনই জানা যায় এটা এই টাইম লাইনে বিলংই করে না, অন্য একটা টাইম লাইন, সেটা হচ্ছে 2010। তো 2010 তারপর 2016-র একটা টাইম লাইন মানে তোমার বর্তমানে চলছে, তার মধ্যে যে 2013টায় এদের যে লাভ স্টোরিটা কিভাবে লাস্ট অব্দি পরিণতি পাবে, এটা নিয়ে হচ্ছে গল্প। এর থেকে বেশি আমি বলবো না, এর থেকে বেশি বলে দিলে আমি যে ম্যাজিকটা পেয়েছি এটা দেখা, সেই ম্যাজিকটা আপনারা হয়তো পাবেন না। তাই আমি বলবো ডাইরেক্ট মানে বিং অ্যাপ ইনস্টল করুন, যারা বাংলাদেশের লোক তারা করুন, আর ওয়েস্ট বেঙ্গল যারা লোক যদি তারা একটু বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখো, যদি কেউ চেনা পরিচিত থাকে তারা হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করে হয়তো দিয়ে দিতে পারবে, এরকম ভাবে আমি তাকে কন্ট্যাক্ট করে বললাম, রিকোয়েস্ট করলে তারা দিচ্ছে। তো সেখান থেকে দেখলাম, এটা যদি না দেখো বিরাট কিছু একটা মিস করলে। হ্যাঁ, যদি আপনি প্রচুর বিদেশি ওয়েব সিরিজ বা এরকম ধরনের কিছু বহু কাজের আগে দেখে থাকেন, তাহলে হয়তো আপনার হয়তো এটার অনেক কিছু হয়তো নেগেটিভিটি চোখে পড়তে পারে। আমি যেহেতু দেখিনি, আমি এটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। এবং এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজেছে, এত ভালো ভালো কিছু ডায়লগ রয়েছে, মাঝে মাঝে কিছু মানে ভয়েস ওভার রয়েছে আমাদের এর অপূর্ব, সেগুলো অপূর্ব সুন্দর, সত্যি ভালো লাগে। তো আমার এই কাজটা খুব ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট যদি আমাকে কিছু বলতে বলা হয়, তাহলে মাঝে মধ্যে স্ক্রিন প্লেটা একটু স্লো লেগেছে আমার, যখন ওদের মানে একটা সেকেন্ড হাফের কথা যদি বলি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মধ্যে যদি বলতে, সেকেন্ড হাফের একটা টাইম রয়েছে যেখানে ওই 2000 মানে একটা টাইম লাইনে গল্পটা শেষ হচ্ছে, তারপর থেকে নতুন টাইম লাইনে
একটা খোঁজের ব্যাপার চলছে, ওইখানে জায়গাটা একটু আমার বোর লেগেছিল, সেটুকু বাদ দিলে কিন্তু পুরোটাই আমার দারুণ লেগেছে। আমার নেগেটিভ পয়েন্ট সেভাবে কিছু চোখে পড়েনি, তবে একটা টাইম লাইনের গল্প যে মানে আগের টাইম লাইনটার গল্প যেভাবে শেষ করা যায়, সেকেন্ড টাইম লাইনের গল্পটা যদি আরেকটুখানি বাড়িয়ে যদি করা হতো, মানে টাইম নিয়ে যদি করা হতো জিনিসটা, এটা সেরা একটা কাজ হতে পারতো। এখনো বলছি সেরা, মানে আমি বলতে চাইছি 1 ঘন্টা 53 মিনিট আমার কাছে অনেক কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যেন একটা 3 ঘন্টা 53 মিনিট হলে ভালো হতো, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মানে আমি চাইছিলাম আরো কিছুক্ষণ জিনিসটা চলুক, যে কারণে এটা শেষ হওয়ার পর আমি আরো একবার ঘুরিয়ে ফুরিয়ে দেখছিলাম যে এই সিনটা আমার সেরা লাগছে, আর একবার দেখবো, এইভাবে আমি দেখেছি। তো আমার দারুণ লেগেছে, মানে এই যে কথায় বলা এখন প্রেমের সিনেমা দেখতে ভালো লাগবে না, এত এত সেরা প্রেমের কাজ হয়ে গেছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে, এখন এরকম ধরনের কাজ এলে বোরিং লাগবে, মানে আমাদের এখানকার মেকার্সরা বলে, আমি মনে করি এটা ভুল কথা। এই তো এই কাজটাই দেখলাম, আবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছা করবে মানুষের যদি এটা দেখে, মানে এতটাই সুন্দর, আপনি একটা জগতে পৌঁছে যাবেন। দারুণ লেগেছে আমার, আমার ব্যক্তিগতভাবে দুর্দান্ত লেগেছে, আমার দিক থেকে এটা মাস্ট ওয়াচ একটা, মানে বলতে পারো ফিল্ম হিসেবে আমি এটাকে রেকমেন্ড করবো। এটা দেখো অবশ্যই, এবং খুব মন দিয়ে দেখবে, মন প্রাণ ঠেলে দেখতে হবে, তাহলে আপনার এই কাজটা ফিল করবেন, এবং লাস্ট সিনে আপনাদের চোখে জল এসে যাবে আনন্দে না দুঃখে, সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটাই বলার। তো আমি এটাকে রেটিং দেবো 5-এ 4। তোমরা যারা দেখেছো অলরেডি তাদের কেমন লাগলো আমার এই রিভিউটা অবশ্যই কমেন্ট করে যাও, পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এবং এটাই বলা ছিল, এখন তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।